একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম, বিলেতগাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না আমি আপনাদেরকে গরুর মাংসের কাবাব বানিয়ে দেখাবো। তা গরুর মাংসের কাবাবটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে নিয়েছি গরুর মাংস, যেটা আমি পিষে নিয়েছি, আর অর্ধেকটা নিয়েছি চর্বি, যেটাকে আমিও পিষে নিয়েছি। এই দুটোকে এরপর একসঙ্গে মাখিয়ে নেব। এই চর্বিটা দিলে কাবাবের টেক্সচারটা খুব ভালো হয়। আর দুটো জিনিস নিয়েছি যেটা আপনাদেরকে দেখানো দরকার। এটা হচ্ছে সুঁটপে ফুল, এটা বাজার থেকে কিনে এনেছি। যে কোনো মুদিখানার দোকানে সুঁটপে ফুল বললেই দিয়ে দিবে। এটা আমি গুঁড়িয়ে নেব। আর এটা খুব বেশি দেওয়া যাবে না, এতটুকুই দিতে হবে, কারণ এটার খুব ঝাঁঝ। এটা হচ্ছে পাউরুটি, এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে এটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে পানিটাকে নিচড়ে বের করে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা বাটার পরে পেঁয়াজটাকে আমি পানিটাকে বের করে নিয়েছি নিচড়ে দিয়ে দিচ্ছি। সুঁটপে ফুলের গুঁড়োটা, এরপর দিচ্ছি পাউরুটিটা, এরপর দিচ্ছি পেঁয়াজ বাটাটা, দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি এক চিমটে খাবার সোডা, ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1 চামচের থেকে একটু কম দিচ্ছি গোলমরিচ পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, দিচ্ছি পরিমাণ মতো নুন। সবগুলো আমি এই মাংসের সঙ্গে মাখিয়ে নেব। শিক নিয়েছি, এই শিকে কাবাবগুলো বানিয়ে নেব। এটা আমি অল্প একটু হাতে নেব। এবার এটাকে আমি লম্বা করে নেব হাতে করে টিপে টিপে। আমি এরকম করে সবগুলোই শিকের মধ্যে পুরে নেব। চুলোতে একটা তাওয়া চাপিয়ে দিলাম, এরপর চুলোর জালটা ধরিয়ে নিই। তাওয়াটাকে একটু গরম করব আমি। তাওয়াটা একটু গরম হয়ে গেলে এই শুকনো তাওয়াতে আমি কাবাবগুলো সেঁকে নেব। তাওয়াতে কিন্তু আমি কিছুই দিইনি, তাওয়াটা বাস গরম হয়ে গেছে। হ্যাঁ দেখুন কি সুন্দর বেরিয়ে চলে আসছে। এটার পর এখানে রেখে দেবো। এটা এখনো হয়নি কাবাবটা, এখনো করতে হবে। আগে সবগুলো এইভাবে বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে বানানোটা দেখাচ্ছি। এই তাওয়াতে শিখে কাবাবগুলো অল্প অল্প শিখে নিলাম, দেখলে আমি অল্প তেল দিয়ে ভেজে নেব। এই তাওয়াতেই তেল দিয়ে আমি কাবাবগুলো শেখে নেব। কাবাবগুলো হয়ে গেছে, চলুন কাবাবগুলো তুলে নিই। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে।